গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলটিকে নির্বাচিত করে, বাংলাদেশে যেটা হয়েছিল, তৎকালীন পাকিস্তানে আমরা যেটা হয়েছিল, যারা নির্বাচিত হয়েছিল জেলে বসেও তাদের ভয়ের শেষ হচ্ছে না। আজকে আমি একটা পত্রিকায় পড়লাম, আজকে প্রায় সব পত্রিকায় আসছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা একটি বক্তব্য দিয়েছে, স্টেটমেন্ট করেছে, সেখানে বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্ষেত্রে চিকিৎসার জন্য ম্যান্ডেলা রুলস ব্যবহার করতে হবে, ম্যান্ডেলা রুলস প্রয়োগ করতে হবে। নেলসন ম্যান্ডেলাকে যেইভাবে তাকে তার স্বাস্থ্যের, তার চিকিৎসার জন্য নেলসন ম্যান্ডেলাকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, আজকে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাকে নেলসন ম্যান্ডেলার রুলস এর মাধ্যমে চিকিৎসার কথা বলা হচ্ছে। এটি কিন্তু বিশ্বের একটা অন্যতম প্রতিষ্ঠান থেকে এই বক্তব্যটা এসেছে। খালেদা জিয়া আজকে বাংলাদেশের মধ্যে সীমিত নয়, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা বাংলাদেশের নেতা নয়, উনি নেলসন ম্যান্ডেলার মতো আজকের বিশ্বখ্যাত গণতন্ত্রের মা হিসেবে পরিচিত হয়েছে। এবং সেই বক্তব্যে এটাও বলা হয়েছে যে তার যে ন্যায় বিচার হবে সেটা সম্বন্ধে বাংলাদেশের মানুষ অর্থাৎ সবাই সন্দেহান, সে যে ন্যায় বিচার পাবে এই ব্যাপারেও সন্দেহ রয়েছে। একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বক্তব্য আসার অর্থ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, গণতান্ত্রিক অবস্থান, মানবাধিকার অবস্থান, আইনের শাসন ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং আজকে এই দিনে, আমাদের এই স্বাধীনতার মাসে, আমাদের আন্দোলনের ধারা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে পুনর্বার মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদের পুনর্বার স্বাধীনতার জন্য প্রস্তুতি নিতে হবে। নেতারা বলছেন আন্দোলন হচ্ছে না, নেতারা বলছেন আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে না, এটা অনেক রাগ ক্ষোভ থেকে বলছে। এই রাগ ক্ষোভ শুধু এই রুমের মধ্যে সীমিত নয়, এই রাগ ক্ষোভ আজকে বাংলাদেশের প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে ঘরে, প্রত্যেকটি পরিবারের সদস্য আজকে এই কথাগুলো বলছে। সুতরাং এই রাগ ক্ষোভ যদি বিএনপি নেতা কর্মীদের থেকে আসছে সেটা সত্য নয়, সাধারণ মানুষের মধ্যে যে রাগ ক্ষোভ বিরাজ করছে আজকে গণতন্ত্রের মাকে জেল থেকে মুক্ত না করার জন্য আমাদের প্রতি দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, বিএনপি নেতৃবৃন্দকে দোষারোপ করা হচ্ছে। এটার ক্ষোভের কারণ হচ্ছে মানুষ তার সব অধিকার হারিয়ে, আজকে তার সব অধিকার হারিয়ে মানুষ দিশেহারা হয়ে গেছে, বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে গেছে, তারা পথ খুঁজে পাচ্ছে না, তারা কথা বলতে পারছে না। যেই জাতি স্পষ্ট উচ্চস্বরে কথা বলে সেই জাতি আজকে ফিসফিস ফিস করে কথা বলছে। এই বাঙালি জাতির চরিত্র হচ্ছে উচ্চস্বরে সুস্পষ্ট কথা বলা, তারা আজকে ফিসফিস করে কথা বলছে। তাদের বেদনা এমন পর্যায়ে গেছে যে আজকে দেশনেত্রী মুক্তি ব্যতীত পুনর্বার মুক্তিযুদ্ধের মতো স্বাধীন বাংলাদেশ তারা দেখতে পাবে না। তারা এটা বুঝতে পারছে দেশনেত্রী মুক্তির মাধ্যমে সেটা একমাত্র সম্ভব, আর কোন পথ এখানে নাই। সুতরাং আন্দোলন হতে হবে, আন্দোলন হবে, মুক্তিও হবে,
এই ব্যাপারে কোন সন্দেহ নাই, কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধে ফাটল ধরেছে, ধৈর্যের যে বাঁধ সেই বাঁধে ফাটল ধরেছে, এবং যে কোনো মুহূর্তে সেই বাঁধ ভেঙে পড়বে। আমাদেরকে তাই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তহীনতা ভাবে একটি দল, একটি বিশাল দল চলতে পারে না, কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে। আমি আল্লাহর সাথে একমত, আমাদের সকলের একতাবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তের দায় কেউ একা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। যখন আমার নেতা জেলে, এই সিদ্ধান্ত বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে আসতে হবে, এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আর পিছু হটার কোন সুযোগ যাতে না থাকে, পিছের দিকে ফিরে থাকার যাতে সুযোগ না থাকে, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জাতি, আমি একটা কথা প্রতিনিয়ত বলে যাচ্ছি, বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত হয়ে আছে, জাতি প্রস্তুত হয়ে আছে, প্রতিটি মানুষ আজকে আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু কবে হবে সেটা হচ্ছে প্রশ্ন। আমাদেরকে, আমার নেত্রী জেলের মধ্যে তিলে তিলে আজকে মৃত্যুর দিকে যাচ্ছে, আমাদের সময় হাতে নাই, আমাদের হাতে সময় নাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে যদি বাংলাদেশের মানুষের মধ্যে ইতস্ততা থাকতো, সন্দেহ থাকতো, তাহলে আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনতার অপেক্ষায় আছে। যে স্বাধীনতা হচ্ছে তার ভোটাধিকার, যে স্বাধীনতা হচ্ছে তার বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, সবকিছু থেকে মানুষ বঞ্চিত হয়ে তার আর যাওয়ার কোনো জায়গা নয়, তাকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আজকে তারা প্রস্তুত হয়ে আছে। আমাদেরকে তাদের সাথে দাঁড়াতে হবে, দল হিসেবে, বৃহত্তম দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে আজকে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আজকে তালিকা সম্বন্ধে অনেক কথা আসছে, আমার আওয়ামী লীগ যত তালিকা প্রকাশ করে আমার কোনো আপত্তি নাই, তাদের এগুলোকে মূলধন করে রাজনীতি করছে, যত তালিকা তারা প্রকাশ করে আমার অসুবিধা নেই, কিন্তু তারা মূল তালিকায় হাত দিচ্ছে না কেন? যারা বাংলাদেশের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছে তাদের তালিকা কোথায়? শহীদের তালিকা কোথায়? যারা শহীদদের, যারা বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, নিজের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছে, যাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছে, তাদের তালিকা প্রস্তুত করার পেছনে তাদের এত ইতস্ততা কারণটা কি আমরা জানতে চাই। আমরা প্রতিটি মানুষ যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, আমরা প্রত্যেকটি মানুষের নাম জানতে চাই। প্রত্যেক এই তালিকার সম্পূর্ণ তালিকা দেশের মানুষ, এলাকার মানুষ জানতে চায়, এবং বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন যারা এই দেশের জন্য জীবনের মূল্য দিয়ে প্রাণ ত্যাগ করে দেশকে স্বাধীন করেছে তাদের তালিকা বিএনপি প্রণয়ন করবে। তাদের তালিকা প্রণয়ন করে প্রত্যেকটি এলাকাতে স্তম্ভের মধ্যে তাদের তালিকায়, সেই তালিকার সেই স্তম্ভের মধ্যে তাদের নাম খুদিয়ে প্রকাশ করা হবে জনগণের সম্মুখে। কিন্তু তারা সেইখানে এই কাজটি তারা কেন করতে দ্বিধাগ্রস্ত সেটা আমরা জানি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি চিন্তা করেন, এই কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। যারা মৃত্যুবরণ করেছে, যারা জীবন দিয়ে দিয়েছে, স্বাধীনতা এনেছে, তাদের তালিকা প্রকাশ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই জন্য আমরা তালিকা প্রকাশ করব। তারা যদি না করে বিএনপি সেটা করবে, কিন্তু তারা না করার পেছনে
কারণটা কি সেটাও কিন্তু তারা পরিষ্কার করে বলছে না। আমরা আমরা কিন্তু কারণটা জানতে চাই। তারা যদি করতে না চায় তারা দেশবাসীকে বলুক আমরা এটা করবো না, এবং না করার পেছনে এই এই কারণে আমরা তালিকা প্রকাশ করবো না, তারা ব্যাপারটা পরিষ্কার করে দিই, তাহলে আমরা জানতে পারবো। কিন্তু বিএনপি ওয়াদাব্যক্ত দেশের মানুষের কাছে এই তালিকা প্রকাশ করবে। আজকে তারা সম্মেলন করছে, জাতীয় কাউন্সিল করছে আওয়ামী লীগ, তাদের দলের কাউন্সিল করবে তারা, আমরা তাদেরকে দল হিসাবে স্বাগত জানাই। কিন্তু কিসের জন্য কাউন্সিল, কার কাউন্সিল? যেখানে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে জনগণকে বাইরে রেখে অব্যাহতভাবে দেশবিরোধী গণবিরোধী সব কাজ করে দুর্নীতির মাধ্যমে দেশের টাকা লুটপাট করে দিনের পর দিন ক্ষমতা চালিয়ে যাচ্ছে, সেখানে একটি দল কাউন্সিল করছে। তারা কাউন্সিলের মধ্যে কাউন্সিল তো হয় কখন? কাউন্সিল হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, কাউন্সিল হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দলের মধ্যে থাকতে হবে, দেশের মধ্যে থাকতে হবে। আপনি বাংলাদেশের সকল মানুষের অধিকার কেড়ে নিয়ে আপনার দলের কাউন্সিল করছেন, সমস্ত মানুষের অধিকার ভোটাধিকার কেড়ে নিয়ে, তার সমস্ত মৌলিক অধিকার কেড়ে নিয়ে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটি ব্যাংক্রাপ্ট দেশে পরিণত করে আপনারা কাউন্সিল করছেন। আমি আশা করি আজকের কাউন্সিলে তারা গণতন্ত্র কিভাবে ফিরে যাবে, বাংলাদেশকে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে দেবে, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কিভাবে ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার যারা কেড়ে তারা কেড়ে নিয়েছে এইগুলো কিভাবে ফিরিয়ে দেবে, তারা এই কাউন্সিলে ঘোষণা দেবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।